এখন দ্বিতীয় অংশে আসা, আমরা এতক্ষণ বুঝতে পারলাম কথা যে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন, তুলে নিয়েছেন, ইনি এখন আসমানে আসেন। এখন ভাই আসমানে কোন অবস্থায় আছে, উনি কি খাওয়া দাওয়া করতেছে, কি এমন করতেছে, ঘুমাইতেছে নাকি জাগ্রত অবস্থা আছে, এগুলো আমাদের কাজ, এগুলো গাইবি জিনিস, এগুলো গাইবি জিনিস। আমি আপনাদেরকে দাজ্জাল সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, শেখ আলবানির কথা বলছিলাম, উনি বলছেন ঈসা আলাইহিস সালাম কোরআন মসজিদে আছে, আল্লাহ পাক কুটিয়ে নিয়েছেন, এখন কোথায় নিয়েছেন, আসমানে কোথায় আছে, কিভাবে কি করতেছে, এগুলো তো আমাদের কাজ না। এবং আল্লাহর কোরআনের মধ্যে আসছে রাসূল হাজির, উনি আসবেন, উনি আসবেন, বাস এটাই আমরা ইমান আনবো। এখন আমরা বুঝতে পারলাম যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন, ইনি আসমান থেকে আসবেন, নামবেন। এখন কথা হলো কবে নামবেন, কোথায় নামবেন, কিভাবে নামবেন। প্রথমে এই তিনটা প্রশ্নের উত্তর, কবে নামবেন, কোথায় নামবেন, কিভাবে নামবেন। আসা মাথা এনজিল, ইনি কবে নামবেন, কবে অবতরণ করবেন, ইনি অবতরণ করবেন মাহাদির ইমাম মাহাদির আবির্ভাবের পর এবং দজ্জাল বের হওয়ার পর। প্রথমে আবির্ভাব হবে ইমাম মাহাদির, ইমাম মাহাদি ওখানে মুলকে সামনে গিয়ে পৌঁছবে এবং খোরাসান থেকে দজ্জাল বের হবে। আমি তো আগে বলছি যে দজ্জাল দুনিয়াতে মোট 40 দিন অবস্থান করবে, প্রথম দিন হলো 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মধ্যে। এইভাবে তিনি 1 বছর 2 মাস আরো 14 দিন এবং সারা দুনিয়াতে থান্ডব ছালিয়ে আবার চলে যাবেন ওখানে মুলকে সামনে। এগুলো এখানে এখন হলো দজ্জালের শেষ, এখন তার মৃত্যু প্রহরের অবক্ষা, ঠিক এই সময় ঈসা আলাইহিস সালাম নামবেন, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। যাক ঈসা আলাইহিস সালাম, সুতরাং ইমাম মাহদী বের হওয়ার পর এবং দজ্জাল বের হওয়ার পর দজ্জালের শেষের দিকে, শেষ দিনগুলোর দিকে ঈসা আলাইহিস সালাম কি করবেন, অবতরণ করবেন। এখন কথা হলো ঈসা আলাইহিস সালাম কোথায় নামবেন, আইনে ইনজিল। ঈসা আলাইহিস সালাম নামবেন বর্তমান সিরিয়ার রাজধানীর নাম কি, দামেস্ক। দামেস্কের পূর্ব দিকে একটা মিনারা আছে যেটাকে বলা হয় আল মিনারাতুল বাইদা, সাদা মিনার। মিনারা তো আমরাও বলি, এটা আরবি শব্দ, পিওর আরবি শব্দ মিনারা, এটা পিওর আরবি শব্দ। এই শ্বেত মিনারে সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে এখানে তিনি নামবেন। আমাদের ইউনিভার্সিটিতে, সিরিয়ার ফ্যাকাল্টিতে সিরিয়ার অনেক উস্তাদ আছেন, ডক্টর আছেন, ওখানে দামেস্কের আছেন। আমি এগুলো পুঙ্খানুপুঙ্খদেরকে জিজ্ঞাসা করি, এরা আমাকে বলছেন যে এই মিনারাটা এখন অবিকল অবস্থায় আছে। সাধারণ মানুষের কাছে এটাও জানা, সবাই যেহেতু অনেকে সংখ্যা গোষ্ঠী যেহেতু মুসলমান, যে হাদিসের মধ্যে আসছে ঈসা আলাইহিস সালাম এখানে নামবেন। এখন ওই জায়গাটায়, ওই এলাকাটা একটা বাজার আছে, বাজার এবং আশেপাশে কিছু বসতি আছে, ওখানে যারা বসতি করে সবাই হলো খ্রিস্টান, এখনো এরা খ্রিস্টান। আমরা ইতিহাসের কিতাবের মধ্যে পাই, এটা হাফেজ ইবনে কাসিরও বলছেন, ইবনে কাসির তো অনেক সময় ওনার কথা বলে, উনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহিত্যের অন্যতম ছাত্র হাফেজ ইবনে কাসির, উনি মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, উসুলি, ঐতিহাসিক। তিনি বলছেন আনুমানিক 741 হিজরিতে, অর্থাৎ এখন থেকে পুরো 700 বছর আগে, খ্রিস্টানরা ষড়যন্ত্র করে ওই মিনারাটা জ্বালিয়ে দেয়। তখন মুসলিম শাসক একটা ফরমান জারি করলেন যে যারা এই মিনারাকে জ্বালিয়ে দিছে তাদের সম্পদ থেকে এটাকে আবার পুনর্নির্মাণ করা হবে। সুতরাং এরা সম্পদ অর্থ এদের থেকে নেওয়া হলো এবং আগের থেকে আরো ভালো করে এটাকে নির্মাণ করা হলো এবং এখনো নির্মাণ এখনো আছে, এখনো আছে। এটা হলো মানারাতুল বাইদা, এভাবে হাদিসের মধ্যে আসছে, বিভিন্ন রাওয়ায়েতের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্য দামেস্ক, দামেস্কের পূর্ব অঞ্চলে সাদা মিনারের উপর দিয়ে ঈসা আলাইহিস সালাম নামবেন।
এখন তো আমরা একটা বুঝতে পারলাম উমরের কোথায় নামবেন। এখন আসেন কিভাবে নামবেন, কিভাবে নামবেন? ওনার পরনে থাকবে দুইটা কাপড়, একটা লুঙ্গি আর একটা চাদর, এবং এই দুই কাপড়ের রং হবে আরবিতে যেটাকে আসফর বলা হয় হলুদ রঙের, হলুদ রঙের মজবুক, আরবিতে সাবগা মজবুক বলা হয়, রং দেওয়া। সাদা কাপড়কে অনেকে রং দেয় না, আমরা তো ছোটকালে দেখছি অনেকে শীতের কাপড় সাদা গোলাপের রং দিয়ে শুধু হলুদ করে নেই, এটি কিভাবে? এই হলুদ রঙের বেশি গাঢ় হলুদ না, হালকা হলুদ রঙের দুটা কাপড় তার পরিধানে থাকবে। এগুলো হলো চিহ্ন মুসলমানের কিভাবে চিহ্ন চেয়েছে ঈসা আলাইহিস সালাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাদৃশ্য সব বলে গেছেন, তার শারীরিক বৈশিষ্ট্য কী হবে, শারীরিক গঠন কীভাবে, পরনে কী থাকবে, কীভাবে সব। সুতরাং তিনি এখানে নামবেন সাদা মিনারে, তার পরনে থাকবে দুইটা কাপড়, এই কাপড় দুবার রং হবে হলুদ, এবং ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুই ফেরেশতার দুই ডানার উপর তিনি হাত দিয়ে বর করে নামবেন। এগুলো কি মুখের কথা নাকি হাদিস আছে? আসান হাদিসটা নিয়ে নি, এটা সহি মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল আমবিয়াউ ইখওয়াতু আল্লাত, নবীগণ হলেন এক অপরের সৎ ভাই। মানে এটা একটা উপমা আর কি, উদাহরণ, এক অপরের সৎ ভাইয়ের মতো। সৎ ভাই কাকে বলে? বাবা একটা, মা ভিন্ন ভিন্ন। আল আনবিয়াউ ইখওয়াতু আল্লাত, নবীগণ হলেন সৎ ভাইয়ের মতো। উম্মাহাতুহুম সাত্তা, উম্মাহাত এটা হলো বহু বছর, উম মানে মাতা, তাদের মাতা হলো ভিন্ন ভিন্ন। ও দীনুহুম ওয়াহিদ, তাদের দিন হলো, ধর্ম হলো এক। আমরা যেহেতু আকিদার রিসার্চ করি, এখানে কিছু আকিদার বিষয় আছে, শরীয়তের বিষয় আছে, এটা একটু পরিষ্কার হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপমা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন? তিনি বুঝাইতে চেয়েছেন আল্লাহ তার নবী রসুলগণকে প্রত্যেক যুগে যুগে পাঠিয়েছেন ভিন্ন ভিন্ন শরীয়ত দিয়ে, যেভাবে সূরা মায়েদাতে আসছে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা একটা শরীয়ত এবং চলার পথ নির্ধারণ করে দিয়েছি। এটাই হলো উম্মাহাতুম সত্তা, ভিন্ন ভিন্ন মাতা। দীনুহুম ওয়াহিদ, দিন হলো একটা। এই দিন কি? যেই দিনের ভিত্তি হলো তাওহীদের উপর। এই জন্য আমরা এখানে অনেকবার বলছি আপনাদেরকে, আমাদের দিনে ইসলামে দুইটা জিনিস আছে, একটা হলো শরীয়ত আর একটা হলো আকিদত। শরীয়ত আকিদত, শরীয়ত এটা যেহেতু মানুষের শারীরিক এবং মানসিক যোগ্যতার উপর নির্ভর করে, মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ পাক, এই জন্য আল্লাহ পাক কোন যুগের মানুষের শারীরিক কি যোগ্যতা, মানসিক কি যোগ্যতা আল্লাহ পাক জানেন, এই জন্য তাদের সাথে মিল রেখে, তাদের শারীরিক এবং মানসিক যোগ্যতার সাথে মিল রেখে শরীয়ত দেন। ওয়ালাইকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আর আকীদত এটার কোনো পরিবর্তন পরিবর্তন কিচ্ছু হয় নাই। হযরত আদম আলাইহিস সালামের যুগে যে আকীদা ছিল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই আকীদা। এটাই আমাদের নবী ইরশাদ করেছেন, দীনুহুম ওয়াহিদ, তাদের দিন হলো এক আর শরীয়ত হলো ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়া ইন্নি আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম, আমি হলাম ঈসা ইবনে মরিয়মের সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের ব্যক্তি। আউলান নাস, সূরা আহজাবের মধ্যে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে তাদের শরীরের, তাদের জান প্রাণের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক শ্রেষ্ঠ। ওয়া উম ওয়ানি ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আয়াতের শেষ অংশ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ হলো মুমিনগণের কি? উম্মাহাতুহুম। এজন্য তো আমরা বলি উম্মুল মুমিনিন আয়েশা, উম্মুল মুমিনিন হাফসা, উম্মুল মুমিনিন খাদিজা, এটা আদব। আপনি যখন আল্লাহ রাসূলের বিবিগণের নাম আসবেন তখন বলবেন উম্মুল মুমিনিন, অথবা আমাদের মা, আমাদের মা। আমরা অনেক সময় দেখি আমাদের দেশে মা ফাতেমা বলা হয়, মা ফাতেমা, উনি তো শরীয়ত মতে মাতা না, উনি তো আল্লাহ রাসূলের বেটি,
ওনাকে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলি। আর যারা মা ফাতেমা বলে এটা তো সাধারণ একটা, আল্লাহ আমাদের মুখে আমরা কোনো শুনি নাই, কিন্তু সাধারণ লোকরা বলে থাকে এটা কোনো শরীয়তের ভিত্তি নেই। যারা বলে বলবেন না আপনি ফাতেমাকে মা বলবেন না, বলবেন সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের বেটি, তার অনেক মর্যাদা আছে দুনিয়াতে এবং আখেরাতে, কিন্তু মা বলবেন না, মাথা বলবেন না, মাথা বলবেন আল্লাহ রাসূলের বিবেগন্ত। হ্যাঁ, এটা একটা আমি তার কাছাকাছি বেশি খেলো, কারণ আমি এবং তার মাঝখানে কোনো কি নেই, নবী নেই। এখন হলো আমাদের কথা, ওয়াইন্নাহু নাযিল, তিনি আসবেন, তিনি অবতরণ করবেন। আমরা তো বলি নাজিল, নাজিল মানে অবতরণ, তিনি অবতরণ করবেন। ফাইজা রাআইতুমুহু, যদি তোমরা তাকে দেখো, ফাআরিফু, তোমরা কি চিনো না, কিভাবে চিনবে, ইন্নাহু রাজুলুন মারবু', মারবু' মানে হয় আরবিতে বেশি লম্বা না বেশি কাঁচা, মধ্যম এস সাইজের, ওয়াইওয়া ওয়াসাতুল কামা, আরবের মত ওয়াসাতুল কামা, লাইসা বিতাওয়িল লাল এবং সাদার মাঝখানে, একবার সাদা না, সাদা না শ্বেতাঙ্গ না, একবার লাল বর্ণ না, দুইটার মাঝামাঝি। তার উপরে থাকবে দুইটা কাপড়, অর্থাৎ তুমি দুইটা কাপড় পরিহিত অবস্থায় থাকবেন, মুবাশশারান, এবং এই দুইটা কাপড় হবে রং লাগানো, সবগা দেওয়া। একটা আমি তো আগে বলছি যে একটা দুইটা হলো হলুদ রঙের, একটা লুঙ্গি আর একটা চাদর। কাআন্না রাসুহু ইয়াকথুরু মাআন, প্রথম অবস্থায় যখন তার দিকে আপনারা চোখ রাখবেন, মনে হবে তার মাথাতে সে ইয়াকথুরু, পানি টপকে টপকে পড়তেছে, পানি বিন্দু পড়তেছে। ওয়াইল্লাম ইউসিবহু বলাল, যদিও আসে ওখানে পানি নেই, বুঝতে পারছেন না। এইভাবে এহাদিসের মধ্যে বিস্তৃতি পাওয়া যায়, অন্য এহাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহাদিসের মধ্যে দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালাম দুজন সম্পর্ক উল্লেখ করছেন। ওখানে আসছে ঈসা আলাইহিস সালাম নামবেন এই অবস্থায় যখন দাজ্জাল বর্তমান থাকবে মুলকে সামনের মধ্যে, কিভাবে নামবেন উনি, বাইনা মুহার ওয়াদা থাইন, তার পরনে থাকবে দুইটা কাপড়, দুইটা কাপড়, এবং এই দুইটা কাপড় হবে রঙিন কাপড়, যেভাবে অন্য হাদিসের মধ্যে আসছে এই রং হবে কি হলুদ রঙের না। ওয়াদি আন কাফাইহে, তার এই দুইটা কাফ, কাফ বলা হয় হাতলি, আলা আজনেহাতে মালাকাইন, দুই ফেরেশতার ডানার উপর, আজনেহা এটা বহু বছর জানাহা, জানাহ মানে পাকা, জানাহ মানে পাকা, মলাকাইন দুই ফেরেশতা। ইজা তা রাসহু, তিনি যখন তার মাথাটা এখানে একটু নিচু করেন, কতর মাথা থেকে কতরা বিন্দু বিন্দু পানি, এভাবে মনে হবে। ও ইজা রাফা আহু, যখন মাথাকে তিনি উঁচু করবেন, তাহাদ্দার আমিনহু জুমান খাল্লুনু, তার মাথা থেকে যেন মণিমুক্ত জোরে জোরে পড়তেছে। আর কিছু বলার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু রেখে গেছেন আমাদের জন্য? কেন কমপ্লিট, কেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই। এইগুলো সব হলো কি বিজনেস, বহির উপর নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু কোনো নবী রসুল নাই, মানব জাতিকে এই সমস্ত বিষয় সম্পর্কে অবহিত করার কেউ নেই, কোনো রাস্তা নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু খুলে খুলে আমাদেরকে বলে দিয়ে গেছে। যাক, সুতরাং আমরা বুঝতে পারলাম এখন। এখন প্রশ্ন, এটা আপনাদের পক্ষ থেকে আমি করতেছি, আল্লাহর নবী রসুল তো অনেক, কেন ঈসা আলাইহিস সালাম আসবেন, অন্যান্য নবীদের মধ্যে কেউ আসবেন না কেন? হেকমত, এই হেকমত তো এটা ওলামাদের ইজতিহাদের উপর নির্ভর করে, হ্যাঁ, উদ্ভাবনী শক্তি। হেকমতের উপর অনেক কিতাব আছে, সব কিতাবের কথা আমি তো বলবো না। আমাদের উপমহাদেশের গর্ব একজন, তার কথা বলি, ইনি হলেন শাহ ওলিউল্লাহ মহাদেশ দেলুয়ি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ওনার মৃত্যু হলো 1/1/1400,
1176 উনি প্রথমে ফার্সি ভাষায় কোরআন মজিদকে অনুবাদ করেন। পুনর্ফারা করার পর যখন এটা প্রকাশ হলো, কাঠমোল্লারা তলোয়ার নিয়ে আসছে, এই তুমি এত বেয়াদি করছো আল্লাহ কোরআনের সাথে। আমি হজে যাবো, হজে যাবো, আসলে হজ উদ্দেশ্য না, দিল্লি থেকে বের হয়ে অনেক দূরে চলে আসলেন। হজে গেলে বোম্বাই যেতে হবে, ওখান থেকে ওনার কাছে বসে গেলেন, ওখানে ছয় মাস পর আবার আসছে দিল্লিতে, দিল্লি আবার পুনর ভাড়া করছে। তারপর এরপর ওনার ছেলেরা কেউ ফার্সি, কেউ উর্দু, কে ফার্সি, কে উর্দু, ফে আসে ফে উর্দু, এইভাবে করে আসছে। এক হিন্দু লেখক বাংলাতে অনুবাদ করছে, তার নাম গিরিশচন্দ্র সেন। একজন আমাকে এইভাবে তর্ক করলেন যে উনি কারোর সাথে কোন মোল্লা মৌলবীর সাথে বসা ছাড়া একটা আরবি শব্দ শিখে ছাড়া কোরআন মজিদের অনুবাদ করছেন। আমি বলছি ভাই, ওই গিরিশচন্দ্র সেন খবর, তার জন্ম কবে, তার মৃত্যু কবে, আর কিছু বলো না। তাকে বললাম শাহ ওলিউল্লাহ মাহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ এর পর থেকে এই গিরিশচন্দ্র সেনের অনুবাদ পর্যন্ত কোরআন মজিদকে উপমহাদেশের ফার্সি এবং উর্দু 550 বার অনুবাদ করা হয়েছে। 550 বার অনুবাদ, 55 বার অনুবাদ করেছে বাংলায়, বলি শব্দ সব 55 বার অনুবাদ করা হয়েছে। তো ইস্টের লোকটা উর্দু জানে না, তো উর্দু থেকে বাংলা করছে। এখানে একটা অলৌকিক কি আছে যে একে আমরা নবী বলবো, অলি বলবো, খানামত বলবো, ইত্যাদি বলবো, এগুলো বলার কিছু আছে? এখনো দেখেন আপনি ইন্ডিয়ার শতগুলো ইউনিভার্সিটিগুলোতে একটা ফার্সি বিভাগ আছে, উর্দু বিভাগ আছে, আরবি বিভাগ আছে। যাই হোক, এটা একটা জুমলা মন্ত্রণালয় বলে যাক। ঈসা আলাইহিস সালাম কিভাবে কেন আসবে তার অনেক হিকমত আছে। ও শাহ ওলি উল্লাহ মুহাদ্দিস দেওবন্দি কিতাবের নামটা বলি, এটা হলো হুজ্জাতুল্লাহ আল বালেগা। এটা হুজ্জাতুল্লাহ আল বালেগা, এখানে অনেক হেকমত আছে এবং এটা আরো বিশ্বে একটা বহুল প্রসারিত কিতাব। এই কিতাব নাম হলো হুজ্জাতুল্লাহ আল বালেগা। এখন আসেন, ওলামারা অনেক হেকমত বলছেন যে ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্যান্য নবীরা কেন আসবে, তিনি কেন আসবে। তো আমি এখানে সংক্ষেপে শুধু তিনটা হেকমতে বলতে চাই। প্রথম হলো, ইনি আসবেন ইহুদিদের দাবি খণ্ডন করার জন্য, কারণ ইহুদিরা এই শত শত বছর ধরে বলে আসছে যে যেভাবে কোরআন মজিদে আসছে ইন্না কাতালনা মসীহ ঈসা ইবনে মরিয়ম, আমরা তাকে কি করছি খতম করছি। তখন তিনি এসে জিন্দা যখন আসবেন তখন বোঝা যাবে তাকে খতম এবং শুলিত ছড়ানো হয় না। এটা হলো ইহুদিদের দাবির খণ্ডন। তারপর দ্বিতীয় হলো খ্রিস্টানদের দাবির খণ্ডন। খ্রিস্টানরা বলছে এটা ত্রিপদের খোদা, হ্যাঁ এটা আল্লাহর পুত্র। এনে আসে তো খ্রিস্টানদের অবস্থা কাহিল করে দিবেন প্রথমে, তারপর উনি ঘোষণা দিবেন আমি হলাম আল্লাহর বান্দা, যেভাবে কোরআন মজিদে আসমেদে আসছে আমি ইলাহ হলো তিন খোদার এক খোদা নয় আল্লাহর বেটা অন্য বান্দা। এটা হলো খ্রিস্টানদের উপর তাদের দাবিকে খণ্ডন করা। আর তিন নম্বর কারণ ওলামারা বলছেন, হযরত ঈসা আলাইহিস সালামের আগে এবং পরে আমাদের নবী, যত নবী সবার মৃত্যুবরণ করছেন এবং সবাই দুনিয়া থেকে চলে গেছেন, তিনি মৃত্যুবরণ করেন নাই, তাকে আল্লাহ পাক তার প্রাণ এবং শরীর দুইটা একসাথে উঠে নিয়ে গেছেন। সুতরাং ওনার আখেরি জামানায় উনি আসবেন, ওনার বাকি যেভাবে আল্লাহ পাকের সাথে আছে ইন্নি মুতাওয়াফিক, তোমার হায়াতটা তোমাকে পরিপূর্ণতা দিব, এভাবে উনি ওনার বাকি জীবনটা দুনিয়ায় কাটিয়ে এখানে তিনি দেখা পাবেন। এটা হলো তিনটা হেকমত, আরো অনেক হেকমত আছে ওদিকে যাচ্ছে না। এখন আমরা যেহেতু আকিদার গবেষণা করি, আকিদার প্রফেসর ইউনিভার্সিটিতে, একটা একটা আকিদার গবেষণা করি ছোট্ট করে। কোরআন হাদিসের মাধ্যমে জানার পর যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন, উনি কিয়ামতের দিন, কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, এটাকে কি বিশ্বাস স্থাপন করতে হবে? অবশ্যই, এটাই হলো আকিদার জিনিস, এটাই হলো আকিদার জিনিস। আমাদের আহলে সুন্নতের জামাতের যে আকিদাগুলো আছে, ওই উসুলুল আকিদা, আকিদার একটা অন্যতম ভিত্তি হলো যেহেতু কোরআন মসজিদের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন এবং তিনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, এটার উপর ইমান রাখতেই হবে, ইমান রাখতেই হবে, এনে আসবেন। তো যা হোক, এখন তো আমরা অনেক হাদিস পড়লাম যে উনি দুনিয়াতে আসবেন, অনেক হাদিস আপনাদের সাথে পেশ করলাম, আসলে ছোট্ট একটা আয়াত স্মরণ করি।
আল্লাহাক ইরশাদ করতেছেন, ওয়া ইন মিন আহলিল কিতাব, আহলুল কিতাব বলা হয় ইহুদি খ্রিস্টানদেরকে, ওয়া ইন মিন আহলুল কিতাব অর্থাৎ সমস্ত ইহুদি খ্রিস্টানরা, ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতি, এরা সবাই ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে তার মৃত্যুর আগে, ক্বাবলা মাউত, আর যদি মৌতের পর সুতরাং তিনি নামবেন এবং ইহুদি খ্রিস্টানরা তার উপর ইমান আনবে তার মৃত্যুর আগে। এই আয়াত দিয়ে ওলামারা বলছেন যে কোরআন মজিদ দিয়ে প্রমাণ যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যারা তার উপর ইমান আনবে তাদের জন্য সাক্ষ্য দিবেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন, সমস্ত নবী তো তার উপর সাক্ষ্য দিবেন, এভাবে তিনি দিবেন যা